প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ কোরবান আলী, সহকারী শিক্ষক গণিত, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীতে উপস্থিত মৌলগুলোর বিভিন্ন গ্রুপের উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম নিয়ে আলোচনা করব। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে তাদের বিশেষ নাম দেওয়া হয়েছিল। আমি সে বিষয়ে আজকে তোমাদের একটু ধারণা দিব। এই মৌলগুলোকে যেমন ক্ষার ধাতু, মৃত ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর মৌল, এভাবে ধাপে ধাপে নামকরণ দেওয়া হয়েছে। এখন দেখো, ক্ষার ধাতু, ক্ষার ধাতু প্রথমে আমি ক্ষার ধাতু নিয়ে আলোচনা করি। এটা গ্রুপ এক, গ্রুপ একের মৌল। আমরা দেখো পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি, গ্রুপ একে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই চারটি মৌল, সাতটি মৌল আছে। এই সাতটি মৌলের মধ্যে হাইড্রোজেন বাদে থাকবে কে, ছয়টা মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই ছয়টি মৌল প্রকৃতিতে কী করে ক্ষার ধাতু, এই প্রকৃতিতে ক্ষার ধাতু হিসেবে পাওয়া যায়, এইগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এইগুলো কারণ হলো, এইগুলো এই ছয়টি মৌল পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে এরপরে আসো মৃত ক্ষার ধাতু। মৃত ক্ষার ধাতু মৃত ক্ষার ধাতু হলো গ্রুপ টু এর মৌল। গ্রুপ টু এর মৌল, আসো গ্রুপ টু এর মৌলগুলো দেখি। এখানে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এখানে ছয়টি মৌল আছে। এই ছয়টি মৌল কেই মৃত ক্ষার ধাতু বলা হয়। এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষার তৈরি করে, এই জন্য সামগ্রিকভাবে এদেরকে মৃত ক্ষার ধাতু বলা হয়। আমরা মৃত ক্ষার ধাতুর আর একটা পরিচয় পাই, মৃত অর্থ মাটি, এদেরকে মাটিতে পাওয়া যায়, মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃত ক্ষার ধাতু বলা হয়। এরপরে মুদ্রা ধাতু, এটা একটা মজার নাম, এটা কি মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু, এই মুদ্রা ধাতু আমাদের দেখো গ্রুপ এগারোতে অবস্থিত। পর্যায় সারণীর দিকে লক্ষ্য করো, গ্রুপ এগারোতে অবস্থিত মুদ্রা ধাতু, গ্রুপ এগারো, গ্রুপ এগারোর মৌল। এখানে তোমার মৌল আছে চারটি, কপার, গোল্ড, সিলভার, কপার, সিলভার, গোল্ড এবং রনজেনিয়াম। এই চারটি মৌলের মধ্যে প্রথম তিনটি মৌল, প্রথম তিনটি মৌল কপার, সিলভার এবং গোল্ড, এগুলো প্রাচীনকালে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিময়ের মাধ্যম হিসেবে
ব্যবহার করা হতো এই কারণে এদেরকে মুদ্রা ধাতু বলা হয় এরপরে আসো হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ এটা এই মৌলগুলো গ্রুপ 17 এ অবস্থিত গ্রুপ 17 এর মৌলগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ তোমরা পর্যায় সারণীতে লক্ষ্য করো গ্রুপ 17 এর মৌলগুলো হলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টিটিন এবং অর্গানিসন তাহলে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টিটিন এই মৌলগুলো টেনেসিন আমি এটা বলছি টেনেসিন এই মৌলগুলো হ্যালোজেন মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় এগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয় এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা এই মৌলগুলোর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ এই মৌলগুলোর মূল উৎস কি সামুদ্রিক লবণ হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয় এই লবণ যেমন হ্যালোজেনের সোডিয়াম ধাতুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম সোডিয়াম এর সাথে যুক্ত হয়ে কি করবে হ্যালোজেন মৌল হচ্ছে ক্লোরিন এটা যুক্ত হয়ে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড NaCl NaCl এটা হচ্ছে একটা লবণ ধাতু তাহলে কি বোঝা গেল যে হ্যালোজেন মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এরপরে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে এগুলো কি এক একটি লবণ এরপরে আসো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস একদম শেষ গ্রুপে 18 নং গ্রুপ আঠারো নং গ্রুপের দিকে লক্ষ্য করো গ্রুপ নং 18-র হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং অর্গানিসন অর্গানিসন আবার বলছি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং অর্গানিসন এই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ হলো এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে অষ্টকপূর্ণ থাকে অর্থাৎ ইলেকট্রনে পরিপূর্ণ থাকে যার জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এই মৌলগুলো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনে পরিপূর্ণ থাকার কারণে এরা কাউকে ইলেকট্রন দানও করতে কারো কাউকে ইলেকট্রন দান করতে পারে না এবং গ্রহণও করতে পারে না তবে এরা এদেরকে অনুসরণ করে অন্য মৌলগুলো ইলেকট্রন আদান প্রদান করে বিক্রিয়া অংশগ্রহণ করে এই জন্য এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না জন্য এদেরকে অভিজাত গ্যাস বলা হয় এরপরে অবস্থান্তর মৌল এটা পর্যায় সারণীর 3 নং গ্রুপের মৌল এরপরেরটা কি অবস্থান্তর মৌল এরা হচ্ছে 3 নং গ্রুপের মৌল এই 3 নং গ্রুপের মৌলর দিকে লক্ষ্য করো দেখো 3 নং গ্রুপ থেকে 3 নং গ্রুপের মৌল না এরা 3 নং থেকে 12 নং গ্রুপ পর্যন্ত আর কি 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত মৌলগুলো এই অবস্থান্তর মৌলের মধ্যে
অবস্থান তিন নং থেকে বারো নং এর মধ্যে এগারো নং বাদ তিন থেকে বারো নং এইগুলো হচ্ছে অবস্থান্তর মৌল এরা এই মৌলগুলোকেই অবস্থান্তর মৌল বলা হয় অবস্থান্তর মৌলগুলো যে সকল যৌগ গঠন করে সেগুলোর যৌগ হচ্ছে রঙিন যৌগ এবং এই অবস্থান্তর মৌলগুলো বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে তাহলে আজকে আমি বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে এবং শেখার সময় ক্লাসটি দেখার সময় তোমরা বইয়ের পর্যায় সারণীর চারটা বের করে নিবে এবং আমি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিব প্রশ্নগুলো শিখবে এবং লিখবে তো সেগুলো হচ্ছে দেখো ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন একটা তোমরা আবার দেখো বাড়ির কাজগুলো আবার দেখে নাও বেরিলিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো এরপর হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন ব্যাখ্যা করো মুদ্রা ধাতু বলতে কী বোঝায় নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন ব্যাখ্যা করো তাহলে আমার ক্লাসটি তোমরা দেখে এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখবে তো আশা করি তোমরা বাসায় বসে মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং নিজেকে সেফ রাখবে ধন্যবাদ সবাইকে কমেন্ট বক্সে কমেন্ট করবে